হ্যালো বন্ধুরা, আমি রিয়া। আজকে চলে এসেছি তোমাদের সামনে এই বর্ষামুখর দিনে অত্যন্ত লোভনীয় একটি ডিশ, ইলিশ মাছের ভাপা রেসিপি নিয়ে, যা পাতে পড়লে বাঙালির মুখে হাসি তো ফুটবেই। তো দেখে নাও তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। ইলিশ ভাপা বানানোর জন্য এখানে আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সাথে লাগবে বেশ খানিকটা কাঁচা লঙ্কা, লাগবে এখানে সর্ষে, হলুদ, লবণ, আর লাগবে সর্ষের তেল। শিলের উপরে দেখো সর্ষেটা প্রথমে নিয়ে নিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা, যে যখন এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না ওই জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দিলাম একটু হলুদ আর দিলাম লবণ। আমি কিন্তু শিলেই পেস্টটা করি, তো এইটা কিন্তু ভালো করে একটু পেস্ট করে নেব। আমি মিক্সারে করি না, আমি কিন্তু শিলেই পেস্টটা। তো দেখো এখানে কিন্তু আমি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা বেটে নিয়েছি। তো এর মধ্যে এবার দিয়ে দেবো আমি আমার পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এখানে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আমি এই পরিমাণ দিলাম, পরে লাগলে আমি আবার দেবো। এবার একটু মাখিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা আমি এবার ভালো করে একটু মাখিয়ে নেব। তেলটা কম হয়ে গেছে, এখানে আমি একটু তেল দেব। এবার আমি একটু ভালো করে মাখিয়ে নেব এটা। মশলাটা যত ভালো করে মাখানো হবে মাছটা রান্নার সময় তত বেশি ভালো লাগবে খেতে। কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর এখানে গন্ধটাও খুবই সুন্দর বেরোচ্ছে। এর মধ্যে আমি একে একে এবার মাছগুলো দিয়ে দেবো। এবারে মাছগুলো আমি টিফিন গাড়িতে দিয়ে দেবো। এবার কিন্তু মাছের সাথে মশলাটা ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। আমি যেদিনকে ইলিশ মাছ রান্না করতে যাই না কেন, আগের দিনও তোমাদের রেসিপি করে দেখানোর চেষ্টা করলাম, বৃষ্টি নেমে গেল ঝমঝম করে বাইরে, আজকেও দেখো কি জোর বৃষ্টি নেমেছে আর পুরো কালো হয়ে এসছে বাইরেটা। মানে ইলিশ মাছ খাওয়ার মজাটাই আলাদা হয়ে যায় যখন বাইরে এরকম ঝমঝম করে বৃষ্টি হয়। এখানে আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি টিফিন কারিটা কিন্তু ভাপে বসাবো। প্রথমে কড়াইতে এখানে আমি জল দিয়ে দিলাম, টিফিন কারিটা ডুবো ডুবো জল দেবো না, টিফিন কারিটা আধ ডোবা জল দেবো। টিফিন গাড়িটা আমি দিয়ে দিলাম জলের মধ্যে, দেখো এই দেখো আধ ডোবা টিফিন গাড়িটা। এবার আমি উপর থেকে একটা চাপা দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি 20-25 মিনিট পর্যন্ত মাছটাকে ফুটিয়েছি। এইবার একটু ঢাকনাটা তুলে দেখব জলটা আছে কিনা। হ্যাঁ জলটা আছে। তো আমি আরও 10 মিনিট রাখবো, যেহেতু আমি অনেকগুলো মাছ দিয়েছি, টোটাল 35 মিনিট আমি কিন্তু রাখবো। তো এখানে কিন্তু আমি 35 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এখনও দেখো ধোয়া বেরোচ্ছে টিফিন কারিটা, একটা থালায় আমি তুলে নেব। খুবই গরম, আমি হাত দিয়েই কিন্তু ধরছি, দেখো তো। চলো তোমাদেরকে আমি খুলে দেখাই টিফিন কারিটা। তো দেখো বন্ধুরা, অনেক প্রচেষ্টার পর আমি ঢাকনাটা কিন্তু খুলতে পেরেছি, তো তোমাদেরকে একদম ওপেন করে দেখাচ্ছি। তো জাস্ট কালারটা দেখো, আমি তো স্মেলটা তোমাদের কাছে ভাগ করতে পারছি না, তোমরা বাড়িতে একমাত্র বানালেই স্মেলটা ভাগ করতে পারবে। জাস্ট কালারটা দেখো, মাছটা একদম নরম দেখো। এটা তো আর সার্ভ করার কিছু নেই। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তো তবে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো কিন্তু ভিডিও আমি এখানেই শেষ করলাম, টাটা।